তাহলে অ্যাভোকাডো চাষ করব কেন? এই যে এত আর এখন প্রশ্ন হচ্ছে যে জাত কতগুলো, এখন কোন কোন জাত লাগাবো? যদি আমি খুব উঁচু জায়গার মানুষ হই, অর্থাৎ 600 থেকে 800 ফ্রম সি লেভেল সি আল্টিটিউড হয়, যদি অনেক উঁচু হয়, সেই পাহাড়ের জায়গাগুলোতে আমরা মেক্সিকান ভ্যারাইটি লাগাবো। মেক্সিকান ভ্যারাইটির এদের লিভসগুলো খুব ছোট হয়, এই যে পাতাগুলো দেখবেন, এটা আমার মেক্সিকান ভ্যারাইটি নয়, এটা হাইব্রিড ভ্যারাইটি। তো এটা খুব ছোট হয় এবং এর ফলগুলো, ওই যে মেক্সিকান ভ্যারাইটি, এদের ফলগুলো হবে ছোট, পাতাটা কিন্তু গন্ধযুক্ত, আপনি জাস্ট একটা পাতা ছিঁড়ে নেবেন, গন্ধযুক্ত এবং সবুজ বেগুনি অথবা সবুজ বড় বীজ। হ্যাঁ, আপনি দেখবেন বেশ বড় বড় বীজ, অ্যাভোকাডো একটা কিনে খাবেন বাজারে, যদি মেক্সিকান ভ্যারাইটি হয় একটু বেগুনি বা সবুজ বীজটা দেখতে পাবেন, একদম এরকম জায়ফলের মতো বড়। আর একটা জাত আছে গুটেমেলারেস, গুয়েটেমেলা, গুয়েতেমালা অনেকে বলে, গুয়েটেমেলা, এরা অপেক্ষাকৃত নিচু জায়গায় হবে। হ্যাঁ, এই জাতটা খুব ভালো এবং পাতাগুলো গন্ধযুক্ত নয়, নূতন লাল আভা ফলটা দেখা যাবে এবং ফলগুলো মোটা আর তার আবরণটা হবে খসখসে। হ্যাঁ, মেক্সিকানটা আবরণটা মসৃণ। হ্যাঁ, এরপরে আর একটা জাত আছে ওয়েস্ট ইন্ডিজ। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ জাতটা, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিয়ান রেস বলি, এই জাতটা লো অ্যাল্টিটিউডে হয়, একদম নিচু জায়গাতে হবে, মানে যেসব জল জমে যায় এরকম জায়গা নয়, সমতলের দিকে হবে এবং এদেরও পাতা সুগন্ধযুক্ত এবং ছোট থেকে মাঝারি সাইজের মসৃণ সারফেসের ফল হয় এবং ফলটা কিন্তু পার্পেল কালার। আর একটা ভ্যারাইটি আছে হাইব্রিড ভ্যারাইটি, এই গাছটা বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি এই হাইব্রিড ভ্যারাইটিটা আনিয়েছি, এটা বাণিজ্যিকভাবে সফল হব বলে, এর ফলগুলো বড়, নাশপাতির মতো দেখতে, পিয়ার সেপেন, নাশপাতির মতো দেখতে, ফলের ত্বক মসৃণ, পাতলা, একদম ডাল গ্রিন টাইপের, ফলের ফ্যাট কন্টেন্ট, ফলের ফ্যাট কন্টেন্ট হচ্ছে 20 থেকে 26, ওদের ফ্যাট কন্টেন্ট 10 থেকে 25, সুতরাং অত্যন্ত বেশি ফ্যাট আছে, অত্যন্ত বেশি মানে ভালো ক্যালোরি আছে, যারা একটু বেশি পুষ্টি চায় আমি একটা অ্যাভোকাডো খেয়ে দিন কাটিয়ে দিতে পারি। এবারে হলো একটা গাছে কী পরিমাণ ফল হয়, একটা গাছে ফল প্রায় 200 থেকে 800 পিস হতে পারে, আপনি চিন্তা করুন তার বাজার মূল্য কত। হ্যাঁ, এবং এই হিসাবে আপনার 6 লাখ টাকা পেতে অসুবিধে নেই, তাই আমরা অ্যাভোকাডোয় মন দেব। হ্যাঁ, অ্যাভোকাডোর আর একটা জিনিস, এর জল নিকাশি ব্যবস্থা ভালো হবে, কখনোই জল জমতে দেব না, কিন্তু শীতকালে আপনারা স্প্রিঙ্কলের ব্যবস্থা রাখবেন, গ্রীষ্মকালে স্প্রিঙ্কলের ব্যবস্থা রাখবেন, রেগুলার একটু ভিজিয়ে দিতে হয়, অর্থাৎ মাটিটা ময়েস্ট থাকবে আর জৈব পদার্থের যোগান থাকবে। আবার বলি, অ্যাভোকাডোর সফল চাষ করতে গেলে নিকাশিযুক্ত উর্বর জৈব পদার্থ সমৃদ্ধ মাটি দরকার, ভালো জাত নির্বাচন করবেন। আপনারা ব্যাঙ্গালোরের হেব্বাল ইউনিভার্সিটি, অ্যাভোকাডোর এখন নতুন জাত আরও ভালো বেরিয়েছে এবং ওরা টিস্যু কালচার করার কথা শুনেছিলাম, সেটা যদি হয়, যারা খুব উৎসুক চাষি তারা সেটা খোঁজ নেন, আমার কাছে এখনও এই জিনিসটা আমি কালেক্ট করতে পারিনি। তবে অ্যাভোকাডোয় ফল হয়, একেবারে সত্যি ফল হয় 5 থেকে 8 বছরে হাইব্রিডগুলোয়, আর অন্যান্য ফল প্রায় 7 থেকে 10 বছর লাগে যদি বীজের গাছ হয়। হ্যাঁ, এর আগে ফল হয় না, অনেকে বলছে 2 থেকে 3 বছরে ফল হয়, আমি কিন্তু দেখিনি বা আমার জানা নেই 2-3 বছরে ফল হয়। যারা রিসার্চ করেছেন, আমি রিসার্চ পেপার থেকে বলছি, যাদের গার্ডেনে আজ থেকে প্রায় 100 বছর ধরে লালন পালন হচ্ছে অ্যাভোকাডো, তারা বলছেন হাইব্রিডগুলো 5 থেকে 6 বছরে ফল হবে। ও আর একটা জিনিস আপনাদের বলা হলো না ভাই, না বললে অসম্পূর্ণ থাকে, সেটা হচ্ছে প্ল্যান্ট প্রোটেকশান কী নেব। আমি একটা কথা বলেছিলাম যে পুষ্টির অভাবে এদের লোহার পুষ্টির অভাব বেশি হয়, তো আর একটা জিনিস হয়, এদের দুটো জিনিসের আক্রমণ হয়, যারা আমার ভিউয়ার্স তারা সবাই জানে, মাইটস এবং স্কেলি ইনসেক্ট, এর জন্য আপনারা রোগর বা ডাইকোফল দেবেন, আর কিছু করার দরকার নেই। আর একটা জিনিস হয়, এদের রুট ভীষণ ড্যামেজ হয়, এর সুন্দর শেকড় থাকে, হ্যাঁ, এই শেকড়ে প্রচুর ড্যামেজ হয়, সেখানে ফাইটোথোরা লেগে যায়, এখানে এক্ষেত্রে কপার অক্সিক্লোরাইড যদি ড্রেঞ্জ করে দেন, আর যদি জল নিকাশি ব্যবস্থা ভালো থাকে, এই রোগটা হয় না।
সুতরাং আপনারা কপার অক্সিক্লাইড ব্যবহার করবেন, রোগর ব্যবহার করবেন, যদি রোগর ব্যবহার করতে না চান তাহলে আপনারা নিম তেল ব্যবহার করবেন, কাউজ ইউরিন ব্যবহার করবেন। আশা করি সমস্ত প্ল্যান্ট প্রোটেকশান এসে গেল। তাহলে এরা ফসল সংরক্ষণ, এই শস্য রক্ষার জন্যে, প্ল্যান্ট প্রোটেকশানের জন্যে আপনাদের এমন কিছু কষ্ট করতে হবে না বা আমাদের এমন কিছু কষ্ট করতে হয় না, মাত্র দুটো একটা কীটকে তাড়াবার জন্য। আমার এই দেড় বছরের গাছে এখন মাত্র দুবার স্প্রে করেছি কাউজ ইউরিন এবং আপনার জীবামৃতম ফিল্টার, এছাড়া একে আমাকে কোনো ওষুধ দিতে হয়নি। আর একবার আমি বর্ষার আগে ট্রাইকোডারমা স্প্রে করেছিলাম। সুতরাং বুঝতেই পাচ্ছেন তাতে সুন্দর হেলথ। এবং আর একটা জিনিস আছে, একে প্রুনিং করা, আমি একটু প্রুনিং করেছি, আপনারা লক্ষ্য করুন, মাটি থেকে যে ছোটো ছোটো ডালগুলো ছিল আমি 3 ফুট এই সাইডের পার্শ্ব শাখাগুলোকে সুন্দরভাবে প্রুনিং করেছি, তার ফলে পাতাগুলো কত হেলদি এবং মূল স্টেমটা কত হেলদি হয়ে গেছে। আর একটা জিনিস, সারাদিন যাতে রোদ পায় সে ব্যবস্থা রাখবেন, এরা ছায়ার গাছ নয়। সুতরাং এই একে আমার এইখানে দেখুন সুন্দর পূর্ব দিক থেকে রোদ আসে, পশ্চিম দিকের রোদটাও পেয়ে যায়, সুতরাং সারাদিন রোদ পায়। এইরকম রৌদ্রোজ্জ্বল পরিবেশে একে সুন্দর করে রাখুন, গোড়ায় মালচিং করে, কখনো লিভিং কখনো খড়ের মালচিং, এইভাবে দিয়ে আপনি মালচিং করুন। তাহলে অ্যাভোকাডো চাষ করব কেন, এই যে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন কেন করবেন। এই জন্যই করবেন যেটা টাকাও আসে আর বাড়ির উঠানে লাগিয়ে যে ফলটা আমাদের সুন্দর স্বাস্থ্য হয়ে গড়ে উঠবে, আমরা ইমিউনিটি প্রবলেমে ভুগবো না, সুস্বাস্থ্যের জন্যে আর অধিক মুনাফার জন্যে নিশ্চয়ই আমরা অ্যাভোকাডোর দিকে ধ্যান দেবো।